আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কাছে বাদুরি, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং নিরাপদে আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকাল আজ রুটিটা পিঠা দিয়ে শুরু করছি। এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও। তো আমার শাশুড়ি মা, অনেকে এটাকে পোয়া পিঠা বলে, তেলের পিঠা বলে, আবার অনেক দেশে এটাকে মানতাসাও পিঠাও বলে। তো আমাদের দেশে আমরা এটাকে তেলের পিঠা বলি, অথবা আবার অনেকে বড়া পিঠাও বলে। তো যে যেই নামেই বলেন না কেন আর চিনেন না কেন, তো আমার শাশুড়ি মা আজকে এই পিঠা বানাচ্ছে সকালবেলা। শুক্রবার যেহেতু সবাই বাসায়, তো আজকে পিঠা খাবো। এই তেলের পিঠা ছাড়াও মা খোলা পিঠা করেছিল আর আমি ভর্তা বানিয়েছি। তো আজকে সকালে এ ধরনের পিঠা পেয়ে, মজার মজার খাবার পেয়ে, আসলে নিজের ডায়েটের কথা বেমালুম ভুলে যাই বললেই পারেন। তো আসলে এ ধরনের মজার মজার খাবার থাকলে যে কেউ লোভ সামলানো আসলেই অনেক কঠিন। আমার ছোটো দেবর পিঠা তেমন বেশি একটা পছন্দ করে না, তাই ওর জন্য একটু খিচুড়ি রান্না করেছি আমি, আর ভর্তা ছিল, সেই সাথে ডিম ভাজি করে দিয়েছিলাম। যেহেতু আজকে সকালবেলায় আমার রুটি বানানো লাগেনি, মাই পিঠা তৈরি করেছে, শুধু আমি ভর্তাটা বানিয়েছি। তাই সকাল সকাল ফুলকপি আলু সিম দিয়ে একটু ভাজি বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। যেহেতু গ্যাসের প্রবলেম তো আসলে কম বেশি আমাদের সকলের বাসাই, কেন জানি শীত আসলেই একদম গ্যাস কমে যায়। বাবা বাজারে গিয়েছিল আয়াজকে নিয়ে, দাদা নাতি গিয়ে মাছ নিয়ে আসলো, বাবার কিছু পছন্দের মাছ হঠাৎ করেই এই পেয়ে গেল। আসলে এই মাছগুলো কিন্তু তেমন বেশি একটা বাজারে পাওয়া যায় না, দেশি মাছ, বাইং মাছ, গুতুম মাছ। আর এখানে হচ্ছে দুই পদের ভর্তা বানিয়েছি আমি, একটা হচ্ছে ধনে পাতার আর একটা হচ্ছে শুটকির। আর দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছে মা, মা লাউ রান্না করেছে টাকি মাছ দিয়ে, মুরগির মাংসটা আমি রান্না করেছি, সেই সাথে গরুর মাংস ছিল। মুরগিটা বাচ্চাদের জন্য, যারা ছোট আয়াজ এবং আমার জায়ের বাচ্চা আছে দুইটা, ওদের জন্য মুরগির মাংস একদম ঝালছাড়া করেছি। আর বাইং মাছ, গুতুম মাছ, এগুলো টমেটো ও পেঁয়াজ দিয়ে হালকা মাখা মাখা ঝোল করেছি। আমাদের বাসায় আমরা পরিবারের সবাই শুক্রবার দিন বাসায় থাকি, আমার দেবর হাজব্যান্ড। তো শুক্রবার দিন দেখা যায় আমাদের অনেক আইটেম করা হয়, সবাই মিলে পরিবারের একটু ভালো খাবারের আয়োজন করি আমরা। তো এত ভালো ভালো খাবার দেখে আজকে তো আমার ডায়েট আমি ভুলে গেছি, সকালে পিঠা খেয়েছি ভর্তা দিয়ে। আর তেলের পিঠাটা যদিও আমি তেমন বেশি একটা খাই না, তবে খোলা পিঠা আমার ভর্তা দিয়ে খুবই ভালো লাগে। আর সেই সাথে দুপুরের খাবারের মেনু তো দেখতেই পাচ্ছেন, অনেক আইটেম। তাছাড়া দেখা যায় ইলিশ মাছ বাসায় নিয়ে আসলে ইলিশ মাছের পিসগুলো কিন্তু খাওয়া হয়ে যায়, কিন্তু মাথা এবং লেজ এগুলো দেখা যায় যে পরে খাবো বলে জমতে থাকে। তাই আজকে আমি চারটা লেজ ভেজে তারপরে এগুলো দিয়ে ভর্তা করেছি। যেহেতু আজকে সবাই আছে বাসায়, খাওয়া হয়ে যাবে ঠিকই, ভর্তা দিয়ে কিন্তু সবাই খুব মজা করে খেয়েছে। আর আয়াজ তেলাপিয়া মাছের ও ফ্রাইটা খুব পছন্দ করে, ওকে ওটা দিলাম। আর এই তো বাবা ও ছেলে নামাজে যাবে, তারপরে আমরা যাব ডক্টরের কাছে। আসসালামু আলাইকুম। আমরা অসুস্থ হলেই বুঝতে পারি সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, তা আসলে শুকরিয়া করে শেষ করা যাবে না।
আমি আজকে ডক্টরের কাছে যাচ্ছি, সাথে আইজের বাবাও যেহেতু বাসায় ও যাচ্ছে, তো আর অসুখ হলেই তো বুঝতে পারেন, মানে এক গাদা রিপোর্ট, এই টেস্ট ওই টেস্ট, মানে টেস্টের শেষ নেই। দেখা যায় যে অসুখ একটা কিন্তু টেস্ট করাতে হয় 10টা, অনেক কিছু। তো এই টেস্ট করাতে করাতে আজকে মানে কয়েক মাস যাবত খুবই ক্লান্ত। তো আজকে সব রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি, আর ডক্টররা তো রিপোর্ট ছাড়া কোনো কথাই বলে না। তো যাই হোক, আজকে যাচ্ছি, দেখা যাক ডক্টর কি বলে। আপনারাও সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে দ্রুত সুস্থ করে তোলেন। আল্লাহ তাআলার অশেষ কৃপা না থাকলে কখনোই সুস্থ হওয়া সম্ভব না। চলে আসলাম হাসপাতালে। হাসপাতালে এসে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। এখানে আসলে দেখা যায় যে এক একজনের এক এক রকম অসুখ। তো আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে সেই দোয়া করব, আমিন। হাসপাতালে এসে যখন দেখি যে আমার চাইতেও আরও সিরিয়াস রোগী আছে, তখন নিজেকে নিজের মনকে সান্ত্বনা দেই যে আমি তারপরেও ওদের চাইতে অনেকটা ভালো আছি। তো আল্লাহ তাআলা আসলে সবাইকে সুস্থতা দান করুক। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমার সিরিয়াল আসলো। তো ডক্টরের কাছে গিয়ে সব কিছু যখন দেখালাম, তো মনে মনে ভাবছিলাম আবার কি কোনো টেস্ট দিবে কি না, কারণ এই টেস্ট করাতে করাতে আমি হাঁপিয়ে উঠেছি, আর ভালো লাগে না। ম্যাডাম সব রিপোর্ট দেখে ভাগ্য ভালো যে এবার আর কোনো টেস্ট দেয়নি, তো ওষুধ দিয়ে দিয়েছে। তো ইনশাল্লাহ দেখা যাক, আশা করি ওষুধ খেয়ে আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে যাব, সেই দোয়া করবেন আপনারাও সবাই। ডক্টর দেখানো শেষ হয়ে গেল, এখন আমরা বাসায় চলে যাব। ডক্টর দেখিয়ে বাসায় যেতে যেতে আসলে অনেকটা রাত হয়ে গেল, প্রায় 12টার কাছাকাছি। তো আয়াজও আমাদের সাথে ওয়েট করছিল, বলেছিলাম ওর দাদুর সাথে থাকার জন্য, থাকেনি, ও আসবেই। আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার আম্মু সুস্থ হয়ে যায়। রিক্সা কি পাবো? ভাবছিলাম এত রাত হয়ে গেছে, অটো কিংবা রিক্সা পাবো কিনা। যাক, খুব সহজেই সামনেই একটা অটো পেয়ে গেলাম। আর রাস্তার পাশেই দেখছিলাম এই রাত 12টার সময়ও গরম গরম খোলা পিঠা সাথে কাসুন্দির ভর্তা, ধনে পাতা, শুটকির ভর্তা ছিল। তো আর লোক সামলাতে পারলাম না, সকালে খেয়েছি পিঠা, তারপরও আবার মানে অটো থেকে নেমে আমরা ভর্তা দিয়ে একটু পিঠা খেলাম, খুব ভালো লাগলো। সেজন্যই বারবার বলছিলাম যে আজকে আবার ডায়েটের 12টা বাজিয়ে দিলাম আমি নিজেই। আর দেখছিলাম আমরা যে আসলে বাসায় পিঠা তৈরি করি এতটা সুন্দর হয় না। এখন যে পিঠা বানাচ্ছিল যে খালা, ওনাকে বলছিলাম যে খালা আপনারা কীভাবে বানান, আমাদেরটা তো এত সুন্দর হয় না। ওনাদের পিঠাটা আসলে খুব সফট হয় এবং যেটাতে কড়াইতে করছে খুব সহজে উঠে যায়। তো গাইজ, আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।